মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়ে বলেন, ও মাবুদ রব্বুল আলামিন, একটু করে বলে দাও, ও মাবুদ, বন্ধু কি বন্ধুর শরীর দেখে কখনো রো বের করতে পারে কিনা? বলে এই কথাকে বলল, ও গো আল্লাহ, তোমার খলিল আমাকে কথা বলেছেন। এখন আল্লাহ বলেন, ইব্রাহিম নবীর কাছে মালাকুল মউত আবার যাও, আর আমি আল্লাহ একটা সালাম দিয়ে বলবে, ও ইব্রাহিম, আপনি কখনো কি এমন বন্ধু খুঁজে পেয়েছেন যে বন্ধু অপর বন্ধুর সাথে মিলন হওয়ার ব্যাপারে সে অন্তরের মধ্যে শান্তি রাখে, কখনো পছন্দ করে, এইটা কি কখনো পেয়েছেন? কোন বন্ধুর মিলন কোন বন্ধু কামনা করে না। মালাকুল মউত ইব্রাহিম নবীকে গিয়ে বললেন, ও গো খলিলুল্লাহ, আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ বলেছেন এমন কোন বন্ধু কি আছে যে বন্ধু বন্ধুর সাথে মিলন করতে অপছন্দ করে? কারণ এতেকাল হলে তো বন্ধু বন্ধুর সাথে মিলিত হয়ে যায়। এই জন্য আমরা বলি, ইম্মা লিল্লাহি ওয়া ইম্মা ইলাইহি। মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল, মোবাইল 01819162707 01710114020। الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة أيها الذين
وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ رسول خدا کی غلامی میں کیا ہے، رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم غلامی میں آ کر تو دیکھو، غلامی یہ ہے بادشاہی سے بہتر، ادھر جگا کر تو دیکھو. اللہم محبت کا دعوا تو آسان ہے کرنا، محبت کا دعوا تو آسان ہے کرنا، ہے مشکل مگر نجم الفت میں مرنا. حسین ابن علی، حسین ابن علی کی مانند یارو، حسین ابن علی کی مانند یارو، محبت میں سر کو کٹا کر تو دیکھو. اللہم مولانا محمد وعلى آله اول و آخر سب کو سجانے دے کے قریب و بعید، اول و آخر سب کو سجانے دے کے قریب و بعید، غائب کی خبری دینے والا، غائب کی خبری دینے والا اللہ.
আল্লাহ কা প্যারা হাবিব নবীজি আল্লাহ بسال آخر میرے پیغمبر کے سخت مشکل زواب میں ہے تمہارا بندہ عذاب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں زمان تاریک ہو کہ میرے قبول سے نقاب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ کریم رضا بھی کوئی حساب میں ہے اٹھا دو پردہ دیکھا دو چہرہ اپستھت এই সরকানাই পুন্তর আলহাজ আব্দুল মান্নান শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানিজাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার পর্দানের সিন মা ও বোনেরা রহমানি ওয়া রহিমাকুমুল্লাহু তাআলা ফিদারাইন السلام عليكم ورحمة الله وبركاته এই মাসের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে এই মাসে আল্লাহর ওলিগণ বিভিন্ন স্থানে সফর করেছেন। আমরা যারা সুন্নি মুসলমান আমরাও এই মাসে আল্লাহর ওলিগণের রওজা শরীফ জিয়ারত করতে বের হয়ে যায়। এই মাসের ২৮ তারিখ
চার তরিকার অন্যতম ইমাম, ইমাম রব্বানি কাইয়ুম জামানে মুজাদ্দিদ আলফে সানে শেখ আহমদ ফারুকী সর হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের ২৫ তারিখ ইমাম আহলে সুন্নাহ, ইমাম ইশকে মুহাব্বত, আলমবরদার হাকীকত ইমাম আহমদ রেজা খাঁ ফাযিল বেরলভী আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন। এই মাসের আখির সোমবার তথা শেষ বুধবার আমরা দোয়া পড়া নিয়ে গোসল করি। এই সুন্নতটা আল্লাহর হাবিবের, এই দোয়া পড়া নিয়ে আখেরি চার সোমবার মাসের আখেরি বুধবার যে দোয়া পড়া নিয়ে গোসল করবে, ওই দোয়া পড়া খাবে, তার মৃত্যু সারা সকল রোগ আল্লাহ দূর করে দেবেন। আর একটু জোরে, এই মাসকে সামনে নিয়ে আল্লামা ইবনে নাবাত আলাইহির রহমান কোরআনে আজিম ফুরকানে হামিদের একখানা আয়াত আজিমে তুলে ধরেছে, যেটা হতো পঞ্চম পারায় রয়েছে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু, ওহে আমার বান্দা বান্দিনীরা, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের স্পর্শ করবে, খুঁজে নেবে তোমাদেরকে। কোথায়? ওয়ালাউ কুনতুম, যদি তোমরা হয়ে থাকো, অবস্থান করো, ফি বুরুজি মুশাইয়াদা, মজবুত কিল্লার ভিতরেও যদি তোমরা লুকাইত থাকো, অবস্থান করো, ওইখানে মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, এই মৃত্যু কেমন? বিশেষ করে আপনি গুগলে ঢুকে উইকিপিডিয়ার মধ্যে যখন মৃত্যুর সম্পর্কে যখন আপনি সার্চ দেবেন, দেখতে পাবেন ওইখানে স্পষ্টভাবে বলা হয়েছে, মৃত্যু বলতে আপনার জীবনের সমাপ্তি বোঝায়। আজকে সেলিম তালুকদার এন্তেকাল করেছেন, ওনার জীবনের সমাপ্তি, ওনাকে আর দেখা যাবে না। বলা হচ্ছে জীব বিজ্ঞানের ভাষায় প্রাণ আছে, কি আছে একটু বলুন না, কি আছে? প্রাণ আছে এমন কোন জৈব পদার্থে বা জীবের জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে। যার মধ্যে প্রাণ নাই তাকে জড় পদার্থ বলে। কি পদার্থ? জড় পদার্থ। এখন জীব পদার্থ বলে যার ভিতরে জীবন আছে, এই প্রাণটা যখন বের হয়ে যাবে ওই বডিটা নিষ্ক্রিয় হয়ে যায়। অথচ আমরা এই রকম অনেক ব্যক্তির জানাজা দেখেছি, মৃত্যুর পরেও তার শ্বাস প্রশ্বাস চলতেছে। আর একটু জোরে বলুন না, পাকিস্তানের জমিনে একজন আশিকের রাসূল, একজন শায়খ, যার জবান দিয়ে যখন নাতে রাসূল পাঠ করতেন, তখন মানুষের চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহর রাসূলের প্রেমে মশগুল হয়ে যেত। জোরে বলুন। ওনার এন্তেকাল যখন হলো, আপনার মোবাইলে ভিডিও করে দেখানো হয়েছে যে ওনার যখন জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, দেখা যাচ্ছে ওনার শ্বাস প্রশ্বাস চলতেছে, ওনার কফিনের কাপড় একবার ওঠানামা করতেছে। আরেকটু জোরে, আল্লাহর হাবিবের প্রেমেই তো মারা গিয়েছে। আল্লাহর হাবিবের প্রেমে যখন ইন্তেকাল করেছেন,
উনি এতেকালের পরেও জিন্দা। আর একটু জোরে বলুন না। যা হোক, আপনার অন্য কথায় মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা, স্টেট, কন্ডিশন, যখন সকল শারীরিক কর্মকাণ্ড যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন ইত্যাদি থেমে যায়। কোনো জীবের মৃত্যু হলে তাকে মৃত বলা হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে। ইসলামের পরিভাষায় মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের সমাপ্তি। এই ইহকালের সমাপ্তির নাম হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যু যেই ফেরেশতা পরিচালনা করে তাকে বলা হয় মালাকুল। জোরে বলেন, মালাকুল। যা হোক, আল্লাহ বলতেছেন, বান্দা যেখানে অবস্থান করবে করো, হোক সেটা মজবুত পাশের মজবুত কিল্লা। তুমি যদি সমুদ্রের মধ্যে থাকো, সমুদ্রের বক্ষের মধ্যেও যদি অবস্থান করো, মৃত্যু তোমাকে ওইখানে স্পর্শ করবে। আরেকটু জোরে। এই মৃত্যুটা কারো জন্য কঠিন হবে, কারো জন্য নিয়ামত হবে। আল্লাহ রাসূল বলেন, আল মউতু রাইহানাতুন জান্নাহ, মৃত্যু হচ্ছে জান্নাতি ফুলের মতো, জান্নাতি সুগ্রাণের মতো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব এলান করেছেন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে অপর নিয়ামত, যেটা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জীবনীতে দেখতে পাই। আর একটু জোরে বলুন না। আর শুনে সুদূর পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই সৃষ্টি করতে না, ও মদিনা, ও মদিনা। আরে তিনি মুদের জানের জান, মুদের প্রাণের প্রাণ, যাকে হারা লে হারাবো আমরা দু জাহান, যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, তোমার মুখে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই সৃষ্টি করতে না, ও মদিনা। নসীম যা নিবি বতহা গুজর কুন, যে আহওয়ালম মুহাম্মদ রা খবর কুন, সালাতু ইয়া আল্লাহর জলিল কদর নবী, নবীনা ইব্রাহিম আলাইহিস সালাম,
ওনার যখন এন্তেকালের সময় হলো তখন আল্লাহ পাক ওনার কাছে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন। আরেকটু জোরে, যে আজরাইল মৃত্যুকে নিজ ভয় করে, মালাকুল মউত আসলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম নবী বলে, মালাকুল মউত আপনি কেন আসছেন? ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন না আমার ডিউটি হলো একটা মানুষের রূহ বের করে নেওয়া? আর একটু জোরে বলুন, নবী আল্লাহর হুকুম হলো আপনার রূহ মোবারক নিয়ে যাওয়ার জন্য আসলাম। এখন ইব্রাহিম নবী বলে, গভীর মনোযোগ ইব্রাহিম নবী বলেন, ওগো মালাকুল মউত আমাকে একটি প্রশ্নের জবাব দাও। ও মালাকুল মউত, তুমি কি দেখেছ কোনো বন্ধুকে বন্ধুর শরীর থেকে রূহ মুবারক বের করতে? জোরে বলো, ওগো মালাকুল মউত, বন্ধুকে কখনো বন্ধুর শরীর থেকে রূহ বের করতে দেখেছ? তোমাকে আদেশ দিয়ে আমার কাছে পাঠালেন আমি নবীর রূহ মুবারক বের করার জন্য। মালাকুল মউত জবাব দিতে পারে না, আল্লাহর দরবারে চলে যায়। আর একটু জোরে বলি না, মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়ে বলেন, ও মাবুদ রব্বুল আলামিন একটু করে বলে দাও। ও মাবুদ, বন্ধু কি বন্ধুর শরীর থেকে কখনো রূহ বের করতে পারে কিনা? বলে এই কথাকে বলল, ওগো আল্লাহ তোমার খলিল আমাকে কথা বলেছেন। এখন আল্লাহ বলেন, ইব্রাহিম নবীর কাছে মালাকুল মউত আবার যাও, আর আমি আল্লাহ একটা সালাম দিয়ে বলবে, ও ইব্রাহিম আপনি কখনো কি এমন বন্ধু খুঁজে পেয়েছেন যে বন্ধু অপর বন্ধুর সাথে মিলন হওয়ার ব্যাপারে সে অন্তরের মধ্যে শান্তি রাখে, কখনো পছন্দ করে? এইটা কি কখনো পেয়েছেন? কোন বন্ধুর মিলন কোন বন্ধু কামনা করে না? মালাকুল মউত ইব্রাহিম নবীকে গিয়ে বললেন, ওগো খলিলুল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ বলেছেন এমন কোন বন্ধু কি আছে যে বন্ধু বন্ধুর সাথে মিলন করতে অপছন্দ করে? কারণ এন্তেকাল হলে তো বন্ধু বন্ধুর সাথে মিলিত হয়ে যায়। এই জন্য আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সকলে এসেছি আল্লাহর পক্ষ থেকে, ঠিক না বেটি? আরে জানো ঠিক কিনা, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার প্রত্যাবর্তন করব আল্লাহর দিকে। আর একটু জোরে বলুন না, তো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার সময় কোনো বান্দা কি নাকুশ থাকতে পারে? একটু জোরে বলুন, নাকুশ থাকতে পারে? বান্দা খুশি তার উদ্বেগিত হয়ে যায়, আমার সাথে আল্লাহর মিলন হবে। আর একটু জোরে বলুন, ইব্রাহিম নবীকে মালাকুল মউত যখন এই মেসেজটা দিলেন, ইব্রাহিম নবী বলেন, ও মালাকুল মউত এক সেকেন্ডের করুণা, মালাকুল মউত রে তোমাকে বলে দিচ্ছি এক্ষুনি আমার রূহ মুবারক বের করে নাও, আল্লাহর সাথে যখন আমার মিলন হবে আমার আর বয়স হইতেছে না। মালাকুল মউত রে এক্ষুনি আমাকে অন্তকাল দিয়ে দাও, আমি আমার আল্লাহর সাথে মিলিত হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা
তাহলে বোঝা গেল ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে নিয়ামত। ঠিক না ভাই? ঠিক। আমাদের জন্য মৃত্যু হলো নিয়ামত যদি আমার আমল ভালো থাকে, আমার আকীদাটা যদি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বত আকীদা হলে তার মৃত্যু হবে কঠিন। বলুন ঠিক না ভাই? ঠিক। আরো যারা বলেন ঠিক কি না, আমরা এমন মোল্লাদের কেউ দেখেছি যেই মোল্লা মৃত্যুর আগে শাহজালালের মাজারে লাত্তি মেরে আঘাত করবে বলেছেন। বলুন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না, সে সরাসরি জাহান্নামে যে আল্লাহর বলির বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাযীনা ইউযূনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুনিয়াতে এই পৃথিবীর জমিনে আল্লাহর বলিকে কষ্ট দিচ্ছে এবং দেবে, তখন আল্লাহ কষ্ট পেয়ে যায়। কে কষ্ট পেয়ে যায়? যারা রসুলকে কষ্ট দিচ্ছে এবং দেবে। আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের আযাব দুনিয়ায়ও চলবে পরবর্তীতে শেষ পর্যায়েও চলবে। কিন্তু যারা ইমানদার এদের জবান দিয়ে হাসি ফুটে। আমরা কয়েকদিন আগে আশকানে আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বিয়াল মুকাররামে আল্লামা খাইরুল বশর আশকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহ, আমরা জানাজার চেহারা দেখেছি কত উজ্জ্বল সুন্দর চেহারা, যেন এখনো হেসে হেসে তিনি আল্লাহর দিকে রওনা দিচ্ছেন। আল্লামা ওবাইদুল হক নেইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা চেহারা মোবারক দেখেছি কত সুন্দর, যেন আল্লাহর মেহমান ব্যক্তিকে এই পৃথিবীর জমিনে ইমাম আহলে সুন্নাহ আল্লামা কাজীনুল ইসলাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক দেখেছি কত সুন্দর, কোন চিন্তার ভাব নাই, মুখে হাসি, কারণ আল্লাহর পথে রওনা দিয়েছেন। মিলিত হবেন আল্লাহর সাথে, জোরে বলুন না, আরেকটু জোরে। এই জন্য মুমিনের মৃত্যুর কোন ভয় নাই। অথচ হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব এলান করেছেন মালাকুল মওত সিদরাতুল মুনতাহা তওবা নামক বৃক্ষের নিচে অথবা ওই কুল গাছের নিচে অবস্থান করে। ওই গাছের প্রত্যেক পাতায় পাতায় প্রত্যেক প্রাণীর নাম লেখা রয়েছে। একটা পাতা যখন জ্বরে পড়ে মালাকুল মওত ওনার নোরানে হাত দিয়ে পাতাটা টেনে নেয়, কারণ ওই পাতায় মৃত ব্যক্তির নাম আছে। বন্ধু নিয়ামত মালাকুল মওত পাতার দিকে তাকায় আর ওই জায়গা থেকে ওই ব্যক্তির দিকে তাকায়, সাথে সাথে লোকটার সাকারাত আরম্ভ হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় আবুল তাবুল কথা বলা শুরু করে। আর যারা মুমিন এরা জবান দিয়ে আল্লাহ এবং নবীর জিকির করে, জোরে বলো। বন্ধু নিয়ামত অনেক আল্লাহর বলিগণ জবান দিয়ে বলে দেন আমি অমুক তারিখ এতেকাল করে ফেলব, তার মানে মালাকুল মওতের মেসেজ ওনার কাছে পৌঁছে গিয়েছে। উনি বলে দেন কখন উনি এতেকাল করবেন। বুজুর্গ কি আকীদা নামক কিতাবের মধ্যে আল্লামা মুফতি দীন মিল্লাত আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহির রহমাত কুবুরে জিন্দেগির মধ্যে একখানা ঘটনা লিখলেন, ফির কামেল মুরিদকে বলতে লাগলেন বাবা একটু আসো, আগামীকাল জোহরের নামাজের পরে আমি ইন্তেকাল করে ফেলব। এই কথা যখন বললেন সেইভাবে ফির মুরিদকে বললেন, তার পরের দিন জোহরের নামাজের পর ফির কামেল ইন্তেকাল করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে
এন্তেকাল হল, গোসল দেওয়া হল, কফিন পড়ানো হল, জানাজার নামাজ আদায় করা হল, এখন ফিরে কামেলকে কবরে রাখার পালা। যেই মুরিদকে বলেছিল পীর এন্তেকাল করবেন, ওই মুরিদ কবরে নামলো পীরকে শোয়াইয়া দেওয়ার জন্য। আর একটু জোরে বলুন, এখন আমরা যখন কোনো মানুষকে দাফন করি, ওই মানুষের চেহারাটা কেবলামুখী করে ধরে, ঠিক কিনা? উত্তর দক্ষিণ শোয়াইয়া। মুরিদ বলেন আমার পীরে কামেল তো আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে এন্তেকাল করেছেন, একটু করে আমার পীরে কামেলের চেহারাটা আখেরি বার দেখে নি, কোথায় কবর, মাটি দেওয়া। মুরিদ যখন পীরে কামেলের কফিন খুললেন, দেখতে পেলেন আল্লাহু আকবার কবীরা, পীরে কামেল মুরিদকে দেখা মাত্র মুস্কি হেসে দিলেন, মরানা জিন্দা। আর একটু জোরে বলুন না, মরানা জিন্দা। মুস্কি হেসে দিলেন, মুরিদ আমার, কি রে আমার পীর তো জিন্দা, উনি তো মরানা। তখন বলে তাহলে আমার পীরের সাথে একটু কথা বলি, ডাক মারলেন, ইয়া শাইখি, ওহে আমার পীর কামেল, আনতা হাইয়ুন বাদা মাউতিকা, ওগো আমার পীর, আপনি কি মরার পরেও জিন্দা? একটু জোরে বলুন না, ওগো হাবি মওদুদি আহলে হাদিস রাফিজির দল, তোরা তো মৃত দুনিয়া তো মরা কবরই মরা, ঠিক না বেটি? আমরা শুনলে আল্লাহ আমাদের জিন্দা থাকার গ্যারান্টি কোরআনে দিয়েছে, রাসূল হাদিস শরীফে দিয়েছে। জিজ্ঞেস করলেন, ইয়া শাইখি, আনতা হাইয়ুন বাদা মাউতিকা, ওগো আমার পীর, আপনি কি এন্তেকালের পরেও জিন্দা? গভীর মনোযোগ সাথে সাথে ওই পীর কামেল জবান খুলে যায়। পীর কামেল বললেন, এ আমার মুরিদ শুনো, আনা হাইয়ুন ওয়া মুহিব্বুন লিল্লাহি হাইয়ুন, মুরিদ রে আমি তো জিন্দা জিন্দা, শুধু আমি জিন্দা নয়, পৃথিবীর জমিনে আল্লাহর যত মুমেন বলি, যত মুমেন বান্দা রয়েছে, এরা সবাই আপন কবরে জিন্দা। মৃত্যুটা কঠিন যে ইমান তার তার জন্য, মৃত্যু কখনো আযাবের বিষয় নয়। আমার রাসূল মৃত্যুকে ভয় করতে বলেন নাই, মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। সুবহানাল্লাহ, দৈনিক তুমি 20 বার, কয়বার? 20 বার মৃত্যুকে স্মরণ করো। আমার রাসূল বললেন, এইভাবে তোমার জিন্দেগিটা যদি তুমি কেটে দিতে পারো, আমি রাসূল বলে দিচ্ছি কালকে হাশরের ময়দানে তোমাকে শুহাদায়ে কেরামের সাথে কবর থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে। আজকে সেলিম তালুকদার ইন্তেকাল করেছে, এমন কোন মানুষ নাই ওনার পক্ষে কথা বলেনি, ঠিক না বেটি? সবাই বলেছে ব্যক্তি ভালো ছিল, কোন মামলা যদি হওয়ার সম্ভাবনা ছিল ওটা নিজের এলাকায় শেষ করে দিয়েছেন, তানা পর্যন্ত যেতে দেয় না। মানুষের উপকারে যখন ডাক দিয়েছেন তখন উনি সাড়া দিয়েছেন, এটার দ্বারাই যদি আজকে 100 মানুষ যদি ওনার পক্ষে যদি রায় দেয়, নিশ্চয় আল্লাহ আজকে ওনার কবর আযাব মাফ করে দিয়েছেন। আল্লাহ ওনাকে হায়াতুন নবীর জবান মোবারক দিয়ে উম্মতি বলে পরিচয় দান করেছে, রাসূল হাউজে কাউসারের পানি দান করেছেন, কারণ ওনার এন্তেকালের পূর্বে
উনি এমন কাজ করে দিয়েছেন মানুষের জবান দিয়ে তা বেশে উঠেছে, ঠিক কি না? আরে যে বলেন ঠিক কি না? এমন একটা দিন উনি এন্তেকাল করেছেন যে দিনটা ছিল জুমার, আর জানাজা পেয়েছে জুমার দিন। এত বড় নেয়ামত আর কি হতে পারে? মাসটা হলো সফর, মাসের প্রথম জুমা। সফর মানে হচ্ছে সফর করা, যিনি আপনার পৃথিবীর জমিন থেকে আল্লাহর রাস্তায় সফর করেছেন। আর একটু জোরে, এর চাইতে বড় নেয়ামত কি আর কিছু আছে? জোরে বলুন না, আছে? আল্লাহ পাক আমাদেরকে ওই নেককার মৃত্যু দান করুন। আর একটু জোরে বলুন না। যা হোক, আল্লাহর রাসূল আজকে হাদিস শরীফের মধ্যে তিন প্রকারের ব্যক্তি সম্পর্কে সতর্ক বাণী দিয়েছেন। কয় প্রকার? জোরে বলুন না, কয় প্রকার? তিন প্রকার। যা হোক, আল্লাহর নবী কিয়ামত কখন আসবে এইটা সরাসরি কাউকে বলেন নাই, কিন্তু কিয়ামতের আলামতগুলো বলে দিয়েছেন যাতে উম্মত বুঝতে পারে, ঠিক কি না? আজকের হাদিস শরীফের মধ্যে আছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সায়াতি যামানুন আলা উম্মতি। আমার রসুল আজ থেকে 1500 বছর পূর্বে এরান করে দিয়েছেন, উম্মত তোমাদের সম্মুখে অচিরেই এমন একটি সময় এসে উপস্থিত হবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিল দিয়াবি। আমার রসুল বলেন, মানুষ নামে মাত্র মানুষ থাকবে, অন্তরে কোমলতা থাকবে না, অন্তর কঠিন হয়ে যাবে, তার আচার আচরণ হিংস্র প্রাণীর মতো, হিংস্র বাঘের মতো হয়ে যাবে। আর বলে দিলেন, ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়াই। আল্লাহর নবী বলেন, তাদের জবানের ভাষা এত সুন্দর হবে ডাইরেক্ট নবীদের ভাষার মতো। আমার রাসূল বলে দিলেন, ওয়া ফাইলুহুম কা ফাইলিল ফারাঈনা। আমার রাসূল বলে দিলেন, কথাবার্তা জবান দিয়ে মিষ্টি মিষ্টি বলবে, আপনার অন্তর দিয়ে বিশ্বাস করে ফেলবেন, হালুকটা মুখে বলেছে তাই করবে। যখন সময় অতিক্রম হলো, দেখা গেল তার কাজকর্ম হলো ফেরাউনের মতো, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে, বর্তমান জামানায় মিল আছে না যায়? সবাই বলেন না, মিল আছে না? কিয়ামতের আলাম বর্তমান অতিক্রম করতেছি আমরা, মানুষের মুখের জামা করস নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা কথা আজকে মানুষের জবান দিয়ে বলতেছে, ঠিক না বেটি? বন্ধুরি আমার, জবান দিয়ে কেন মিথ্যা কথা বলবো? আল্লাহর রাসূল কত সুন্দর করে মিথ্যাবাদীকে সতর্ক করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যেই ব্যক্তি জবান দিয়ে মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ থেকে কারো বাঁচার ক্ষমতা আছে? একটু জোরে বলুন, আছে? আল্লাহর অভিশাপে জেনে শুনে কেন পতিত হব আমরা? বিচারালয়ে গিয়ে টাকা খেয়ে মিথ্যা সাক্ষ্য দিই কেন? দেবো একজন ভাইয়ের কেন ক্ষতি করব? বিয়ে করার ব্যাপারে উকিলাতির কাজ করতেছি, জবান দিয়ে অহরহ মিথ্যা কথা বলে বিয়েটা সংগঠিত করে দিলাম, আর ওই বর এবং কনে সারাটা জীবন মিথ্যার কারণে ষড়যন্ত্রের একটা একটা আগুনে জ্বলতেছে, বলুন ঠিক না বেটি? আর ওই জন্য বলুন ঠিক কিনা? কেন মিথ্যার আশ্রয় নেব? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর হাবিব একটু করে বলে দিন না মুত্তাকি কারা? আমার রাসূল বলেন, আল মুত্তাকি হুয়া মাইয়াত্তাকি শিরকা ওয়াল কিযবা ওয়াল কামায়।
আমার রাসূল বলে দিলেন, মুত্তাকি ফরহেজগারি আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ওলি ওয়ালা লোকের পরিচয় হচ্ছে যে প্রথম আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ, বলুন আরেকটু জোরে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াল কিযবা, মিথ্যা কথা বলার ব্যাপারেও আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ে যে কখনো মিথ্যা কথা বলে না সে হচ্ছে মুত্তাকি। জোরে বলুন না, সুবহানাল্লাহ, আরেকটু জোরে। তো আমরা তো মুত্তাকি হতে চাই, আমরা গুনাহগার হতে চাই না। আমরা কেউ চাই না আমাদের জীবনটা নরকে জ্বলুক, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাও। আমরা চাই সুস্থময় একটি সুন্দর কোরআন সুন্নাময় জীবন। জোরে বলুন ঠিক না বেটি, আর জোরে বলুন ঠিক কিনা। আমাদের জীবনটা এমন হোক যেই জীবন দিয়ে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করব, এই রকম জীবন আমরা একটি কামনা করি। আল্লাহর হাবিব বলে দিলেন, যদি এই রকম জীবন কামনা করতে চাও তোমরা মিথ্যা থেকে নিজেকে হেফাজত করো। আর একটু জোরে বলুন না, আর জোরে। বন্ধুরে আমার, জবানের কোনো মূল্য নাই, তার জবান দিয়ে নবীদের মতো কথা বলে ফেরাউনের মতো ধোঁকা দেয়। এই ধরনের ব্যক্তি যখন পৃথিবীর জমিনে থাকবে তোমরা মনে করবে তখন কিয়ামত খুব কাছে চলে এসেছে। আমার রাসূল বলে দিলেন, ওয়া না বারিউম মিনহুম, আমি রাসূল তাদের কাছ থেকে মহা পবিত্র। আরেকটু জোরে বলুন, আমি রাসূল তাদের কাছ থেকে মহা পবিত্র। ওহুম বারিউন মিন্নি, আর আমি রাসূল বলে দিচ্ছি তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ, বলুন আরো জোরে। যেই ব্যক্তিকে রাসূল ওনার হাত থেকে ছেড়ে দেবেন, হাত মোবারক থেকে ছেড়ে দেবেন, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো গতি আছে? জোরে বলুন, আর কোনো গতি আছে? সে জাহান্নামে, সে নিজেকে যতই মুমিন মুসলমান দাবি করুক না কেন, আমাদের ইমানের দাবি হবে নবী দিয়ে। জোরে বলুন ঠিক না বেটি, আর জোরে বলুন ঠিক কি না। রাসূল বলে দেবেন, এই ব্যক্তি আমার উম্মত নয়, তখন আল্লাহ বলে দেবেন, সে আমার খাঁটি বান্দা নয়, জাহান্নামে নিয়ে যাও। বন্ধুরি আমার, আল্লাহর হাবিব তিন ব্যক্তিকে পৃথিবীর জমিনে জাহান্নামের টিকিট দিয়েছে। কয় ব্যক্তি? জোরে বলুন না, কয় ব্যক্তি? এদের জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? একটু জোরে বলুন না। বাপ যদি কোনো ব্যক্তিকে অস্বীকার করে বলে আমার সন্তান নয়, তাকে আমরা কি বলি? যার সন্তান আল্লাহর নবী যখন বলবে আমার উম্মত নয়, তখন সে ইসলাম থেকে নাম কাটা, ইমানদারের লিস্ট থেকে নাম কাটা। আল্লাহর রাসূল যদি কাউকে বলে এ জাহান্নামী, আল্লাহ বলবে তুই জাহান্নামী। ঠিক না বেটি, আর যারা বলো ঠিক কিনা। কারণ আমার রাসূলকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আর একটু জোরে বলুন না। আল্লাহর নবী বললেন, সালাসাতুন ফিন নার, তিন প্রকারের ব্যক্তি হলো জাহান্নামী। নাম্বার ওয়ান হলো আল আমিরুল জাবের, ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর জমিনে অত্যাচারের শাসক বিচারের জন্য বিচারক নির্ধারণ করেছেন, লোকটা অন্যায়ের দিকে রায় দিয়েছে, ন্যায়ের দিকে রায় দেয়নি, সুস্থ সবল ন্যায়পরায়ণ ব্যক্তির উপর অত্যাচার করেছে। আল্লাহর নবী বলেন, অত্যাচারী মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা সরাসরি জাহান্নামী। আমার রাসূল দ্বিতীয় নাম্বার বলেছেন, ওয়াল আলিমুল কাযাব, ওই জ্ঞানী ব্যক্তি যে জ্ঞানী ব্যক্তি জবান দিয়ে মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেন, তোর জ্ঞান তোর কোন কাজে আসলো না, কারণ জ্ঞান তোকে সঠিক রাস্তা দেখিয়েছে, কিন্তু তুই জবান দিয়ে শুধু মিথ্যা কথা বলেছিস, মানুষকে মিথ্যা পথ দেখিয়েছিস। তুই যদি শরীয়তের আলেম হোস,
আমি রসুল তোকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হাফিজুর রহমান সিদ্দিকী, এই সমস্ত ব্যক্তিরা কোরআন হাদিস নিয়ে মিথ্যাচার করতেছে। এরা জ্ঞানী হলেও ওই জ্ঞানের কোন দাম আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর কাছে এরা কোথায় যাবে? জাহান্নাম। আমার রাসূল বলে দিলেন ওয়া শাইখু যানি, তৃতীয় নাম্বার হলো বৃদ্ধ হয়েছে, এখনো তোমার চরিত্র পাল্টাওনি, মেয়ের বয়সে মেয়ে দেখলেও তার দিকে খারাপ চোখে দেখা, টিভি দেখো একজন মেয়ে নত্ত কি নাচতেছে তার দিকে চেয়ে রয়েছো, সুখের গুণা করেছো, একটা মেয়ের দিকে খারাপ গেলে তাকিয়েছো, চোখ অন্তর দুটোটা জানা করেছে, তুমি অপকর্মে লিপ্ত হয়েছো, জানা করেছো বৃদ্ধ বয়সেও যে এই খাসারত থেকে ফিরে আসতে পারে না, জেনার খেয়াল এখনো অন্তরে রয়ে গিয়েছে, আমার রসুল তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে। যা হোক, সকলকে একটি কথা বলি, এই পৃথিবীর জমিন থেকে আমরা মরব এটা চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ডোন্ট ডিস্টার্ব, নো ডাউট ইন দিস টপ, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, চিরন্তন সত্য। আল্লাহ হ্যাজ সেড ইন দ্য হোলি কোরআন, এভরি সুর শ্যাল টেস্ট ডেথ, প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, এটা চিরন্তন সত্য। তো আমরা পরকালকে জান্নাত করার জন্য একটি রাস্তা তুলে ধরতে পারি, ওটা হলো আমার রসুল বলেন উম্মত তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। আর একটু জোরে বলুন না, সন্তানকে কোরআন অনুযায়ী চলার শিক্ষা দাও, নিজেও চলো সন্তানকেও চালাও, যদি পারো মান আরাল কোরআন, যেই ব্যক্তি কোরআনে আজিম তিলাওয়াত করলো, ফাস্তাজহারাহু, হয় উচ্চ স্বরে অথবা নম্র স্বরে কোরআনে করিম তিলাওয়াত করে খতম দিয়েছে, হাফেজ কোরআন হয়েছে, শুধু তাই নয় ফাহাল্লা হালালহু, এবং সে হালালকে হালাল জানলো, ওয়াহাররামা হারামাহু, হারামকে হারাম জানলো, আল্লাহর হাবিব বলেন আদখালাল্লাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যখন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অর্ডার দেবেন, ওই সন্তান বলবে ফেরেশতারা একটু দাঁড়া, আমি আল্লাহর সাথে একটু কথা বলব, আল্লাহ বলবে বান্দা এই হাসুরের ময়দানে কি বলতে চাও, তখন বান্দা বলবে আল্লাহ এই কোরআন তো আমি নিজে শিখি নাই, আমার মা বাবা শরীরের রক্ত পানি করে আমাকে শিক্ষা দিয়েছে, আমার বাবা চায়ের দোকানে গিয়েছে এক কাপ চা খাবার জন্য, হঠাৎ আব্বার মনে হলো ফুরকা নিয়ে তো আমার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করে, তার বেতন দিতে হবে, আমি চা খাব না, চায়ের টাকা রক্ষা করেছে, আড্ডা থেকে নিজেকে বাঁচিয়েছে, আল্লাহ আমার মা আমাকে ঘুম থেকে জাগ্রত করে গোসল করাইয়া দিয়েছে, আমার মা আমাকে পরিষ্কার করে, আল্লাহ আমার মা আমাকে সুন্দর পোশাক পরাইয়া মক্তবে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ যখন একটু একটু কোরআন পড়তে শিখলাম, আমার মা বলেছে বাবা তোমার দাদার মাজারে যাও, তোমার দাদার কবরে যাও, তোমার দাদিজানের কবরে যাও, এক পারা কোরআন পড়ো, এমন করে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ আমার উস্তাদ আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমি তো তাদেরকে ছাড়া আজকে জান্নাতে যাব না। আর একটু জোরে, আল্লাহ আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না, তখন আল্লাহ বললেন এই বান্দা তাকা ওই কাতারের মধ্যে তোর দাদা আছে, দাদি আছে, তোর আব্বা আছে, তোর আম্মা আছে, তোর আত্মীয় স্বজন, এরা সবাই হলো জাহান্নামী,
বন্দারে আমি তোকে অনুমতি দিলাম বন্দা, যা হাদিসে পাকের মধ্যে বলা হত ওয়াসাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। বন্ধুর তিরমিজি শরীফের হাদিস শরীফ, ওই জাহান্নামীদেরকে আল্লাহ দেখিয়ে দিয়ে বলবেন, যা ওই কান থেকে যত পারিস তোকে বলে দিচ্ছি দশজনকে দর জান্নাতে নিয়ে যা। ওদের সার্টিফিকেট ছিল জাহান্নামী, এই জন্তর জনকে জান্নাতি করে দেবে। জোরে বলুন ঠিক না বেটি? আরে জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ, অত্র এলাকাবাসী যারা আছেন এই মসজিদে মনে হয় ফুরকানি এলাকায়, তবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে একত্রিত হয়ে এই জামে মসজিদে ফজর বেলা অন্তত কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। মাগনানা এই ইমামকে হাদিয়া দিয়ে আপনারা আপনাদের সন্তানকে যদি সঠিকভাবে কোরআন শিক্ষা দিতে পারেন, কালকে হাসরের ময়দানে ওই সন্তান আপনাদের জান্নাতের গ্যারান্টি হবে। জোরে বলুন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা আমার জন্য হ্যাঁ, আমি ব্যতিক্রম নই, আমার এই জবানের তাসির যদি আপনাদের কানে লাগে, হৃদয়ে লাগে, যদি আপনারা ফুরকানিয়া চালু করেন, আমিও সাবাব থেকে মাহরুম হব না। আল্লাহর দরবারে আমার ইজ্জত আরো বেড়ে যাবে, আল্লাহর দরবারে আমিও নিয়ামত পাবো। এই জন্য বলে দিচ্ছি, আল্লাহ বলে দিয়েছেন, আইনামা তাকুনু, ওহে আমার বান্দা বান্দিনীরা, তোমরা যেইখানেই থাকো না কেন, ইউদরিককুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সত্য প্রাচীর মজবুত কিল্লার মধ্যেও লুকিয়ে থাকো, ওইখানে মৃত্যু তোমাকে খুঁজে নিয়ে স্পর্শ করবে। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের এন্তেকালকে ইমানদারের এন্তেকাল দান করুন প্রত্যেক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।